বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশ বাহিনীর বিরুদ্ধে। ইমেজ ফেরাতে এবার পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, পুলিশের নতুন পোশাকের জন্য এখন পর্যন্ত 6টি রং সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। বাছাই করা হয়েছে 20টি লোগো। এগুলোর মধ্য থেকে চূড়ান্ত করা হবে পোশাকের রং ও লোগো। তবে হালকা ধূসর বা হালকা নীল নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রং চূড়ান্তের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীর পোশাকের রঙও। যেন পুলিশের নতুন পোশাকের রং দেশে থাকা অন্য সব বাহিনীর পোশাকের রঙের সঙ্গে না মিলে। রং চূড়ান্ত হওয়ার পর সেই অনুযায়ী কাপড় বানানো হবে। কাপড়টি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানানসই কিনা তা পরীক্ষা করা হবে, সেই সঙ্গে কাপড়ের মানও। তারপর পোশাকের রঙের সঙ্গে সমন্বয় রেখে বেজের রং ও ডিজাইন চূড়ান্ত করা হবে। এদিকে পুলিশের পোশাক পরিবর্তন ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি এখন পর্যন্ত 3টি সভা করেছে। সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছে গত রোববার পুলিশ সদর দপ্তরে। গত 13 আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত DIG মোহাম্মদ আতাউল কিবরিয়াকে কমিটির সভাপতি করে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করার জন্য 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে। এই অভিযোগে বিক্ষুব্ধ জনতা থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা হামলা ও অগ্নিসংযোগ করে। এতে 44 পুলিশ সদস্যের মৃত্যুও হয়। এরপর বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশি কার্যক্রম এবং থানার কার্যক্রম।